আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, লাখ লাখ বেকার যুবক রয়েছে আমাদের দেশে, অনেকেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও চাকরি পায় না। ভালো কোন প্রতিষ্ঠানে চাকরি করবে, কী ধরনের চাকরি করবে, কোন ধরনের জব তাদের পছন্দ, কেউ কেউ বিসিএস দেয়, আবার কেউ কেউ খুঁজতে থাকে, ভালো লুক্রেটিভ জব পায় না। জবের কথা বললেই অনেকেই মনে করে ব্যাংকে চাকরি করা অনেক ভালো। সত্যি কি এ ধরনের? আমাদের তো অনেক রকমের পেশা রয়েছে। আমরা আজকে এরকম ধরনের একটা, প্রায় তারাই মনে করেন যে ব্যাংকের মতো সম্মানজনকই হলো জব, এ ব্রোকারেজ হাউজের চাকরি। ব্রোকারেজ হাউজেও নানা পদে কাজ করা যায়, কিন্তু ব্রোকারেজ হাউজের ট্রেডিং, শেয়ার ট্রেডিংয়ের জবটা, এটা আমাদের কাছে মনে হয়েছে, আমি অনেকেরই করতে দেখি যে এটার পরিধিও অনেক বড়, অনেক লুক্রেটিভ, ভালো বেতন পাই। স্টার্টিংয়েই 12-15 হাজার থেকে শুরু করে অনেক সিইও রয়েছে, এই ট্রেডিং থেকে শুরু করেছে শেষ পর্যন্ত সিইও হয়েছে, তাদের বেতন 4-5 লাখ টাকার উপরে। আমরা এই পেশা সম্পর্কে, সরাসরি এই পেশার সাথে নিয়োজিত রয়েছে এমন একজন, মোহাম্মদ আরিফুল ইসলাম, যিনি এখন স্টার্লিং স্টক অ্যান্ড ব্রোকারেজ হাউজে কাজ করছেন ম্যানেজার পদে, আমরা সরাসরি তার কাছ থেকে একটু জানবো তার এই চাকরি সম্পর্কে, কতটা হ্যাসেল বা কতটা আকৃষ্ট হওয়ার মতো জব এটা, তার কাছে আমরা সরাসরি জানছি। মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এই আজকের বাজারে। আপনাকেও স্বাগত আমার সাথে কথা বলার জন্য। আমরা প্রথমে আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে কতদিন ধরে আপনি এই সেক্টরে জব করছেন? ধন্যবাদ। আমি অলমোস্ট 10 ইয়ার্স এই সেক্টরে জব করছি, 2009 সাল থেকে এখন পর্যন্ত আছি। একটু যদি আপনার শুরু থেকে এই পর্যন্ত উঠে আসা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমি 2009 সালে শুরু করেছিলাম শার্প সিকিউরিটিস লিমিটেডের মাধ্যমে, সেখানে আমি ট্রেনি এক্সিকিউটিভ হিসেবে শুরু করেছিলাম, এখন আমি এখানে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। তো এই 9 বছরে আমার শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক উপরে তুলে নিয়ে এসেছেন। আমরা শুরু করেছিলাম 2009 সালে 8,000 টাকা স্যালারি থেকে শুরু করেছিলাম, এখন অলমোস্ট আমরা 60+ 70+ পাচ্ছি। তো ওই দিক থেকে তুলনা করলে আমরা এই 8-9 বছরে আল্লাহর রহমতে অনেক উপরে চলে এসেছি। কী যোগ্যতা লাগে আপনাদের এই জবে ঢোকবার জন্য? এক সময় ছিল যে এইখানে এসএসসি ইন্টারমিডিয়েট পাশ হলেই অনেকে এই প্রফেশনে চলে আসতো, এবং ট্রেড করার জন্য এটাই হয়তো সর্বোচ্চ যোগ্যতা ছিল। বাট এখন দেখা যায় যে আপনার কমপক্ষে অনার্স মাস্টার্স লাগছে, বিবিএ এমবিএ করে অনেকে আসছে। ইভেন আমাদের সাথে অনেকে জয়েন করেছে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে আমাদের সঙ্গে জয়েন করেছে, এরকম অনেকেই পাবেন। শুধু কি লেখাপড়া জানলেই হলো, পাশ করার সার্টিফিকেট, না এইটা করার জন্য যে কোনো ট্রেনিং দরকার কি না? না, অবশ্যই আপনার, এটা এমন একটা সেক্টর যেখানে আপনার সরাসরি টাকার ইনভলভমেন্ট আছে, আপনাকে জানতে হবে, মার্কেট সম্পর্কে জানতে হবে, আদার্স ফ্যাক্টর, ইকোনমি সম্পর্কে জানতে হবে, অনেক কিছুই নলেজ নিয়ে এখানে কাজ করতে হবে। সরাসরি আপনি শুধু সার্টিফিকেট হলেই এসে এই লাইনে জব করবেন, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জবের সম্মান, সিকিউরিটি বা এখানে উপরে ওঠার সিঁড়ি কতটা, সামাজিক মর্যাদা, এই সব কিছু মিলায় যদি আপনি এই জবটাকে ইভ্যালুয়েশন করেন? দেখেন, আসলে অনেকেই মনে করতে পারে যে ব্রোকারেজ হাউজের জব অতটা ভালো জব না, বাট আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে অন্য যে কোনো জবের সাথে তুলনা করলে এটা অনেক কমফোর্টেবল জব এবং অনেক হাইলি কোয়ালিফাইড জব। এখানে আপনার একটা ব্যাংকের মতোই সমস্ত কিছু, আমাদের আমরা সমস্ত সরকারি ছুটি এনজয় করছি, আমাদের স্যালারি, হাই স্ট্রাকচার, ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুবই ভালো। আপনি বলতে গেলে একটা ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তুলনা করলে আমাদের সেম জব, আমি মনে করি। মানে আপনাদের এই জবের সেক্টরটা কত বড়? মানে এরকম যে হাতে গোনা কয়েকটা জায়গায় শুধু কাজ করা যায়, এরকম কি? না, আসলে এরকম নয়, আমাদের এই সেক্টরটা অনেক বিশাল একটা সেক্টর, যে এখানে আপনি 2টা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, সিকিউরিটি চিটং স্টক এক্সচেঞ্জ আছে। আপনি যদি চিন্তা করেন, দেখবেন যে শুধুমাত্র ঢাকা স্টক এক্সচেঞ্জেই 250+ ব্রোকারেজ হাউস আছে, এবং প্রত্যেকটারই মিনিমাম 2টা তো ব্রাঞ্চ থাকবেই, 2টা ব্রাঞ্চ। তো আপনি যদি ঢাকা চিটাগং মিলে প্রায় 500 ব্রোকারেজ হাউস আছে, এখানে যদি আপনার অলমোস্ট 3টাও হয় তাহলে 1500 ব্রাঞ্চ আছে, যেখানে মিনিমাম 5 জন করে লোক হলেও অনেক অনেক লোকের পরিধি আছে, কাজ করার অনেক পরিধি আছে। এর মধ্যে আপনার মার্চেন্ট ব্যাংক আছে, অলমোস্ট 60+ মার্চেন্ট ব্যাংক আছে, এমসিএল কোম্পানিজ আছে, অলমোস্ট 30+ এমসিএল কোম্পানিজ আছে। তো আপনি যদি
প্রত্যেক ইভেন অনেক ব্যাংকেরও ব্রোকারেজ হাউস আছে এখন। তো সব কিছু মিলে আপনি যদি চিন্তা করেন, এখানে হিউজ স্কোপ আছে মানুষের কাজ করার জন্য। একটা স্টুডেন্ট সে যদি ভাবে যে এই সেক্টরে কাজ মানে করা যায় বা শুরু করবে, তাহলে সে তো প্রথমেই ভাববে যে আমার বেতন করি কেমন হবে আর ভবিষ্যতই বা কী। এখন আমি আমার কথা বলতে পারি যে আমার শুরু থেকে স্বপ্ন ছিল যে আমি এই সেক্টরে জব করব। তো সেই ক্ষেত্রে আমি আমাকে দিয়ে বলতে পারি, কেউ যদি এই সেক্টরে আসতে চায়, তার যদি ইচ্ছা আগ্রহ থাকে, তো আমার মনে হয় সে অনেক ভালো করতে পারবে। ইভেন আমার মনে হয় যে অনেক ব্যাংকের চেয়েও এখানে ভালো ভালো কিছু করা সম্ভব, আস্তে আস্তে উপরে উঠে আসা সম্ভব। স্টার্টিং স্যালারি এবং মানে ব্যাংকের সাথে তুলনা করছেন যেহেতু, তার মানে আপনাদের পরবর্তী গোল সিওটিও এদের স্যালারি কোন লেভেলে একটু যদি দেখেন। এখানে আমাদের ব্রোকারেজ হাউসে যারা সিইও হিসাবে আছেন, এদের মিনিমাম স্যালারি 2 লাখ থেকে শুরু করে আপ টু 10 লাখ পর্যন্ত সিইওদের স্যালারি আছে। তো আপনি যদি ব্যাংকের সিইওদের সাথে কম্পেয়ার করেন, আমার মনে হয় তাদের তুলনায় কোনো অংশেই কম না। ব্রোকারেজ হাউসে মানে বেসিক্যালি আপনারা এই যে শেয়ার ট্রেডার বা আপনাদেরকে অথোরাইজড বলা হয়, এই সম্পর্কে স্পেসিফিক এই কাজটা সম্পর্কে যদি একটু বলেন। আমাদের কাজ হচ্ছে যে আমরা শুরুতে যেটা হয় যে আমাদেরকে একটা ট্রেনিং নিতে হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ট্রেনিং নিতে হয়। ট্রেনিং নেওয়ার পর তারা আমাদের জন্য একটা সার্টিফিকেট ইস্যু করে, অথরাইজ রিপ্রেজেন্টেটিভ একটা সার্টিফিকেট ইস্যু করে, দেন আপনি শেয়ার কেনাবেচার জন্য এলিজিবল, বসতে পারবেন শেয়ার কেনাবেচা করার জন্য। আর হচ্ছে যে এইটা হওয়ার পরে আপনাকে ব্রোকার হাউস থেকে একটা PC বরাদ্দ করা হবে আপনার নামে, যেটার মাধ্যমে আপনি ক্লায়েন্টের অর্ডার নিয়ে কেনাবেচা শেয়ার কেনাবেচা করে দিতে পারবেন। এই কতদিনের ট্রেনিং নিতে হয়? 5 দিনের ট্রেনিং নিতে হয়। সাধারণত এই ট্রেনিংয়ে পাস করা কতটা কঠিন? বা এই ট্রেনিং আসলে কেউ যদি মনোযোগ সহকারে ট্রেনিংটা শুনে, এটা তেমন কিছু না, কেউ মনোযোগ সহকারে শুনলে আমার মনে হয় পাস করা সম্ভব, কোনো ব্যাপার না। সবসময় কি এই ট্রেনিংটা হচ্ছে এরকম, না বছরের নির্দিষ্ট সময়? না, এটা ট্রেনিংটা হচ্ছে যখন কেউ নতুনভাবে অথরাইজ হবে, একদমই নতুন ফার্স্ট টাইম, তখন তাকে এই ট্রেনিংটা নিতে হয়, আদারওয়াইজ কখনো ট্রেনিংটা নিতে হয় না। আমি বলছি যে এই ট্রেনিংটা আমার হঠাৎ করে নভেম্বর মাসে মনে হলো যে আমি এই জবটাই করবো, আমি একটা ট্রেনিং নেব। না, এভাবে না, এটা হচ্ছে আপনাকে হাউস থেকে কাগজপত্র ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জকে পাঠাতে হবে, দেন তারা আপনাকে একটা ডেট দিবে যে এই সময়টা আপনার ট্রেনিং হবে। নিজে ইচ্ছা করলেই এই ট্রেনিং নেওয়া সম্ভব না। সারা বছরই এই ট্রেনিংয়ের স্কোপ আছে? হ্যাঁ, সারা বছরই এই ট্রেনিংয়ের স্কোপ আছে। মানে এই জবটা করতে চাইলে আমি সারা বছরের যে কোনো সময় জবটা শুরু করতে পারি? হ্যাঁ, এই আপনি সারা বছর যে কোনো সময় শুরু করতে পারেন, বাট ঢাকা স্টক এক্সচেঞ্জের বা চিটাগং স্টক এক্সচেঞ্জের অথরাইজ হতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে যাইতে হবে। এই পেশায় রিস্কের পরিমাণ কতটা আছে? না, অনেক পেশায় তো অনেক ঝুঁকি থাকে, ব্যাংকের পেশায়ও ঝুঁকি আছে। আপনি যদি আপনাদের পেশায় একটু ঝুঁকির কথা বলতেন। ঝুঁকি আসলে সব জায়গায়ই ঝুঁকি আছে, এখানেও ঝুঁকি আছে যে আপনার অনেক সময় ভুল ট্রেডিং হয়ে যায়, আমরা কিনতে গিয়ে সেল করে দেই। এখন অবশ্য এটা কম হয়, নতুন সফটওয়্যার আসার কারণে এই অবস্থাটার থেকে উত্তরণ হওয়া গেছে। এইখানে আসলে বড় ধরনের ঝুঁকি আপনি যদি জেনে বুঝে দেখে শুনে করেন, তাহলে বড় ধরনের ঝুঁকির কোনো সম্ভাবনা নাই। এই যে অনেকেই বলেন যে মানে আপনারাই কি শেয়ার কেনা বেচা করেন, এরকম যে আপনারাই ক্লায়েন্টদেরকে শেয়ার কিনে দেন টেন? না, আসলে আমাদের নিজে থেকে ক্লায়েন্টকে কিনে দেওয়ার কোনো সুযোগ নাই। ক্লায়েন্ট আমাদেরকে যে অর্ডারটা দেয়, আমরা সেই তার অর্ডার অনুযায়ী এক্সিকিউট করি। আর যারা নিজেদের কেনাবেচার জন্য মার্চেন্ট ব্যাংক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তারা নিজেরা পোর্টফোলিও ম্যানেজ করে, বাট আমাদের সেই সুযোগটা নাই। একজন শেয়ার ট্রেডার বা এই অথরাইজড, তার জীবনযাপন মানে ডেইলি যে কর্মকাণ্ড, সেই সম্পর্কে যদি একটু আমাদের বলেন যে তাকে আসলে করতে হয় কি। আসলে আমাদের মূল কাজটা শুরু হয় ট্রেডিং আওয়ার শুরু হওয়ার পর থেকেই। 10:30 ট্রেডিং আওয়ার শুরু হয়, আমরা 2:30 পর্যন্ত ট্রেডিং আওয়ার চলে। এই সময়টার মধ্যে আমাদের আসলে মূল কাজ যে আমরা ক্লায়েন্টের অর্ডার ক্যারি করি এবং সেই অনুপাতে এক্সিকিউট করার চেষ্টা করি। আর এরপরে যেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের বাইসেল অর্ডারগুলো লিখতে হয়, এগুলো লিখে তাদের সাইন নিয়ে এগুলো ফাইল আপ করতে হয় ভবিষ্যতের জন্য। এরপরে আসলে ট্রেডারদের মূলত তেমন কোনো কাজ নেই। এরপরে ম্যাক্সিমাম হয় আমরা যেটা যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে নতুন কোনো ক্লায়েন্ট আনা যায় কিনা, বা কোনো কেউ বিনিয়োগ করবেন কিনা, বা যারা আছেন তাদের সঙ্গেই আলোচনা করা যায় যে কী করা যায় আগামী দিন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, এগুলো নিয়ে কথাবার্তা হয়। আর নর্মালি 5:30 পর থেকে সবাই অফিসে চলে যায় আর কি, এই নর্মালি। তার মানে অন্য অন্য পেশায় যে অনেক সময় থাকা লাগে, ওভারটাইম করা লাগে, এরকম কোনো বিষয় আপনাদের এখানে নাই? না, আমাদের এরকম কোনো বিষয় নাই যে ব্যাংকের মতো 7-8 পর্যন্ত আমাদেরকে থাকতে হয়, এরকম কোনো প্রেশার নাই। আমরা অলমোস্ট 5:30 মধ্যে বা 6:00 মধ্যেই চলে যাই। সবশেষে, আমাদের দেশে যে অসংখ্য বেকার যুবকেরা রয়েছে যারা জব পায় না বলে হতাশ হয়, তাদের উদ্দেশ্যে এই জব সম্পর্কে যদি আপনি কিছু বলতেন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সেক্টরে এখন যেহেতু চায়না স্টক এক্সচেঞ্জ আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে, সো এই মার্কেটে কাজ করার মতো বা এই সেক্টর নিয়ে কাজ করার মতো অনেক সুযোগ তৈরি হবে ভবিষ্যতে, আমাদের মূল্যায়ন হবে, আরও বেশি মূল্যায়ন হবে। যেহেতু আমি মনে করি পার্সোনালি যে এটা অলমোস্ট মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছাকাছি, সো এইখানে কাজ করার অনেক সুযোগ আছে এবং উপরে ওঠার মতো সিঁড়ি পাওয়া যাবে আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার এই মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এবিটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন www.ajkebazar.com। আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkebazar। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।